উপস্থাপন করছি মুক্তিযোদ্ধা এবিএম মাহবুবুর রহমানের একটি অসম্পূর্ণ চিঠি। চিঠিটি তিনি লিখেছিলেন তার মা রাহেলা বেগম রাঙাকে, 5 এপ্রিল 1971 সাল। মা গো, তুমি যখন এ পত্র পাবে আমি তখন তোমার থেকে অনেক অনেক দূরে থাকব। মা, জানি তুমি আমাকে যেতে দিবে না, তাই তোমাকে না বলে চলে যাচ্ছি। তবে যেদিন মা বোনের ইজ্জতের প্রতিশোধ এবং এই মাতৃভূমি সোনার বাংলাকে শত্রুমুক্ত করতে পারব, সেদিন তোমার ছেলে তোমার কোলে ফিরে আসবে। দোয়া করবে মা, আমার আশা যেন পূর্ণ হয়। ইতি তোমারই হতভাগা ছেলে।